আপনাদের স্বপ্ন দেখাইতে আসিনি এখানে, আর গতানুগতিক যদি হয়ে থাকে আমি গতানুগতিক কথা আমি বলতেও চাই না। এখন এমন কোনো কথা আমি বলতে চাই না যেটা হয়তো বা কালকে আপনি মিলাইতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে সেই সুযোগটা যদি আমার আসে, আপনারা এখনই চিন্তা করার সুযোগ নেই যে আমি নির্বাচিত হয়ে গেছি। সো নির্বাচিত হওয়ার পরে সেই সুযোগটা যদি আসে, তখন আপনাদের যদি মনে চায় কখনো রিভিউ করতে আমার কাজগুলো, তখন করবেন, তখন যদি মনে হয় তখন প্রশ্ন করবেন, এখন আসলে বলা কঠিন। ধরেন সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছে, যতটুকু কথা হয়েছে বলেছি সবাই সাপোর্ট করছে, কিন্তু যেটা বললাম যে আমি পার্সোনালি ওইখানে যেতে পারিনি। সো টোটালি বলাটা খুব কঠিন, আর খেলার পরে যাওয়ার পরে বুঝতে পারবেন না। এখনো আসলে কারোর সাথে ইন্ডিভিজুয়ালি আলাপ হয়নি। না, আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হয়েছে, জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল, যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই, কাজ পাই, ততটুকুই করা। আর আপনি আমাকে যদি একেবারে এই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন, সেটা হয়তো বা আমি এখনও না বা আমি হইনি। তো আপনি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে, কারণ আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা টোটালি নিউ। তবে হ্যাঁ, আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, সেটা সামনে হয়তো বা দেখা যাবে আমি কতটুকু করতে পারি কিনা। আচ্ছা মশাই, ক্রিকেটার মাশরাফি ক্যাপ্টেন মাশরাফি নড়াইলবাসীর জন্য কাজ করতে চায়, দেশের ক্রিকেটের জন্য মাশরাফির ভবিষ্যৎ লক্ষ্য কী? মানে আপনি কি আপনি রাজনীতিতে দাঁড়িয়েছেন, ইলেকশন করতেছেন, এবং দেশের ক্রিকেট নিয়ে নিশ্চয়ই আপনার একটা একটা ভাবনা এতদিন একরকম ছিল, এখন কি তাতে নতুনত্ব আসছে কি না, এবং আসলে সেটা কী, এবং অ্যাকচুয়ালি আপনি দেশের ক্রিকেট নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, দেশের ক্রিকেটের কথা যেটা বললাম যে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ক্রিকেট, আরও বড় পরিসরে করতে গেলে হয়তো বা টেস্ট ক্রিকেটকে আরও ইম্প্রুভ করা লাগবে, আরও বহুত কিছু আছে। তার জন্য হয়তো বা যারা এখন ক্রিকেট বোর্ডের পরিচালনা করছেন ওনারা খুব ভালো জানেন কীভাবে করতে হবে। আমি ওইখানে নাই, সো আমি এটা এখন ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আমার অবস্থান থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার অবশ্যই দিব। আমি একজন খেলোয়াড়, আমি অবশ্যই আমার সাপোর্টটা আমি দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে একটা কাস্টমের মতো আছে যে বোর্ডে অলওয়েজ দুইজন তিনজন রুলিং পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকে, এবং মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে একেবারে 90 থেকে কোনো সরকারি দলের কোনো মন্ত্রী বা কোন এমপি হন। এই যে চেঞ্জটা, আপনি নিজে বোর্ডের ব্যবস্থাপনায় আসতে চান কিনা? আপনি যেহেতু বললেন যে আপনি হয়তো 7-8 মাস পরে আর দেখেন, প্রথমত বললাম যে আমি তো আগেই বললাম যে আমার সামনে কী হবে আমি জানি না। প্রথমত তো নির্বাচন হলে নির্বাচনে জিততে হবে, তারপরে বহুত কিছু ব্যাপার স্যাপার আছে। সো এখনও তো ওই স্টেপটা পার না করে কিছুই বলা যায় না। তবে হ্যাঁ, ক্রিকেটের যদি আমার কিছু করার সুযোগ থাকে অবশ্যই আমি করতে চাই। স্পোর্টসের ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, এগুলো তো অনেক পরের ব্যাপার, আসলে এখনই কীভাবে বলবো। আচ্ছা, একসাথে আপনি আপনি বললেন যে আপনি দেশের মানুষের জন্য কিছু করতে চান, সেটা তো আপনি এমনি করছিলেন নড়াইল ফাউন্ডেশন দিয়ে, আপনার কাছে কেন মনে হয়েছে যে শুধুমাত্র দেশের মানুষের উন্নয়ন করার জন্য রাজনীতিতেই আপনার যোগ দিতে হবে, তাহলে যে বাংলাদেশের 16 কোটি মানুষেরই রাজনীতি করা হবে? আচ্ছা, এবার আপনাকে আমি একটা কথা বলি যে আপনি আমার ফাউন্ডেশনে কী কী কাজ হচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, আপনার রাস্তা তৈরি করেছেন, আপনি হাসপাতাল তৈরি করার প্ল্যান করছেন, আপনি পানির ব্যবস্থা করেছেন, একটাও কিন্তু ঠিক হয়নি। আমি রাস্তা কিন্তু করতে পারিনি, রাস্তা না, আমি বলি যে এটাই দেখেন যে আপনাদের মানে সব কিছু ক্লিয়ার না কিন্তু। তো আমি ফাউন্ডেশন করে এটাই বুঝছি যে আমি অনেক কিছুই কাজ করেছি, এটা সত্যি কথা, কিন্তু মানুষ জানে না, ইভেন নড়াইলের মানুষও অনেক কিছুই জানে না, এটা সত্যি কথা। তো যেটা আমি বললাম যে হ্যাঁ, আমি করার চেষ্টা করেছি, আমার জায়গা থেকে যতটুকু করতে পারতাম আমি চেষ্টা করেছি। যে সুযোগটা আমাকে প্রধানমন্ত্রী দিয়েছেন যে আর একটু বড় পরিসরে করার, সেটাই যায়।
আসলে আইন প্রণয়ন করাই তো জানি, আর অবশ্যই যতটুকু দেখেছি আমার এলাকায় তাদের কাজে উন্নয়ন করা অবশ্যই, কিন্তু আমি তো দেখেছি যে এই পর্যায় থেকে অনেক হেল্প আসে, সরকারিভাবে অনেক সহযোগিতা আসে, যেগুলা এখান থেকে যাওয়ার পরে সেইগুলো ঠিকভাবে বন্টনের একটা ব্যাপার থাকে। তো আমি চেষ্টা করবো এই জিনিসগুলো ঠিক মতো করার। সেটা তো বললাম যে রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছে সেখানে প্রতিহিংসা রাজনীতিটা কিন্তু অনেক স্প্রেড আউট, সেই জায়গা থেকে আপনার গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে সেক্ষেত্রে আপনি যখন অপোজিশনে যখন অপোজিশনের অবস্থা এখন যদি আমরা তাকাই দেখতে পাবো যে কীরকম হয়, মামলা হামলা দমন নিপীড়ন সব কিছু করতে পারে, সেই চিন্তা আপনার মাথায় আছে কিনা ক্যাপ্টেন বাদশা? বিভিন্ন মর্তুদার মাথায় অপোজিশনে গেলে এই ধরনের দমন নিপীড়নের চিন্তা আপনার মাথায় এখনো আছে? হ্যাঁ, হইতে পারে। আমি বললাম কালকে আপনার জীবনে কী ঘটবে আপনি জানেন না, সো আমার জীবনে কালকে কী ঘটবে আমি জানি না। ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি ক্লিয়ার মাইন্ড নিয়ে যাচ্ছি কি না, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমি শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, এর বাইরে আমি কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। সো আমি পুরো ক্লিয়ার মাইন্ডে আছি এবং আমি এতটুকুই শুধু ভাবছি সামনে কী হবে আসলে, মানে এত কিছু হয়তো বা নাও হতে পারে, হয়তো বা আমি বললাম যে কালকে আমার সাথে কী হবে আমি জানি না, সো এত কিছু ভাবার সুযোগ এখন নাই। দেখা যাক সামনে, আমি তো বললাম যে আমি 10টা কাজ তো একসাথে করবো না, তো টেস্টে মনে হয় অবশ্যই বলে দেবো, আর টেস্টে এমনি 8 মাস যাবৎ খেলছি না। তো পরিবার থেকে যখন ফার্স্ট জানালেন বা পরিবার থেকে বা কোথাও থেকে কি এরকম কোনো রিয়াকশন এসেছে যে রাজনীতি করবা বা এরকম কিছু কি মানে বাধা কোনো ছিল বা কোনো মানে কনসার্ন ছিল কিনা আপনি রাজনীতিতে যাচ্ছেন পরিবার থেকে প্রথম যখন জানালেন? হ্যাঁ, খুব স্বাভাবিক। ধরেন পারিবারিকভাবে জানার পরে এটা একটা নতুন জিনিস, তাদের জন্য নতুন জিনিস, তো তাদেরও একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে, যেটা আমারও লাগবে, এটাই স্বাভাবিক। কারণ হয়তোবা ওইভাবে পলিটিক্স আমার বাসায় কেউ করেইনি, এটাও সত্যি কথা। সো এটা পুরো ফ্যামিলির জন্য একটা নতুন কিছু, তো কিছুটা সময় তো আসলে তাদেরও লাগবে অ্যাডজাস্ট হতে। না এখন মানামানির তো এখন কিছু নাই, সবাইকে যেটা বললাম যে অ্যাডজাস্ট করতে হবে আর কি। আশা করি আপনি তরুণদের আইকন এই দেশে, এখন এই নির্বাচন এবং আপনার এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এই তরুণদের প্রতি আপনার মেসেজটা কি? আমি যেটা বললাম যে আমি একটাই মেসেজ এইমাত্র যে আমার নিজেকে আমি নিয়ন্ত্রণ করি, আমার নিজেকে আমি ঠিক জায়গায় নিতে পারি কি না দেখি, যদি পারি আলটিমেটলি। আমি যখন 2001 সালে আমার ডেবু হয় তখন আমি তরুণের আইকন ছিলাম না, সো আমি শুধু আমার কাজটা মন দিয়ে করে গেছি, সো আলটিমেটলি আজকে এই অবস্থানে দাঁড়িয়েছি। তো হয়তো আমি আমার কাজটা মন দিয়ে করবো যদি এখানে নির্বাচিত হয়, যেটা আগেও বললাম, তারপরে দেখা যাক কি হয়। আমি তো সেটা বলিনি একবার, না সেটা তো আমি তো সেটা একবারের জন্যও বলিনি যে আমি আপনার থেকে বেটার বা ওর থেকে খারাপ। আমি অবশ্যই তাকে আমি রেসপেক্ট করি, আমি তো তাকে অসম্মান করে যে আমি কীভাবে বলবো যে ওনার থেকে আমি বেটার, সেটা অবশ্যই আমি বলবো না। কারণ ওনাকে আমি এই অবস্থায় আমি নিশ্চয় জানো, অবশ্যই আমি চাই যে আমি আমার মতো করেই বলবো, কিন্তু আমি আরেকজন যে ছোটো করে আমি বড় হতে যাবো এই সুযোগ তো অবশ্যই নাই। দেখেন আমি একজন স্পোর্টসম্যান, তো আমাকে ওইখানেও কিছুটা স্পোর্টসম্যান কিছুটা থাকতে হবে, কারণ আমি ওইখানে যে আমি তাকে বলতে পারবো না যে ওর থেকে আমি ভালো আমাকে আপনারা ভোট দেন, তো এই সুযোগটা তো আমার নাই। দেন সেটা তো ভোট তো সবার একটা একটা করে, আমার ভোটও একটা আরেকজনেরও ভোট একটা, এখন সে যিনি ভোটটা দিবে ওনার কাছে যদি মনে হয় যে আমার গ্রহণযোগ্যতা ওনার কাছে আছে তখনই দিবে। তো আমার যতটুকু করণীয় থাকবে অবশ্যই আমি ততটুকু করবো, বাদবাকি তো ওনার ব্যাপার যে উনি আমাকে পার্সোনালি নিবে কি নিবে না, তো সেটার তো নিয়ন্ত্রণ আমার কাছে নাই। তো আমি আমার মেসেজটা হয়তো বা দিতে পারি, বাট ভোট তো দিবে পার্সোনালি সেই মানুষকে, সেটা তো এখন বলা নিষেধ।